একেবারে নরম তুলতুলে হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে সফট পরোটা বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর একবার বানিয়ে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পরোটাটা বানাচ্ছি। পরোটাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 300 গ্রাম। আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে যদি পরোটাটা করা হয় তাহলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগবে খেতে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মাখানোর জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, এই গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখাবো। অল্প দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। আমি এখানে তেল দিচ্ছি, আপনার চাইলে ঘি অথবা বাটারও দিতে পারে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে করবো, তার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু এই ডিমটাই দেওয়া হয়, তার জন্য অনেক বেশি ভালো লাগে খেতে। দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। অল্প অল্প গরম পানিতে ময়দাটা আমি মেখে নিচ্ছি সফট করে। অল্প অল্প গরম পানি দিয়ে ময়দাটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এই যে এরকম সফট করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু যদি ওপরে তেল দেওয়া হয় তাহলে ওপরটা শুকিয়ে যাবে না, আর অনেক সুন্দর একবারে নরম হয়ে থাকবে। ডোটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। রেস্ট রাখা পর দেখে কতটা নরম হয়ে গেছে। আবার আমি হাত দিয়ে একবার মেখে নিচ্ছি ভালো করে। রুটিওয়ালা পেড়ার পর তুই ভালো করে এইভাবে মেখে নেব। এবার আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাকিগুলো আমি ঢেকে রাখবো। এইভাবে একটা গোল করে নিচ্ছি। পিঁড়েতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। বড় করে একটা আমি রুটি বেলে নেব। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটির গায়ে একটু তেল লাগিয়ে নিব। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, একটু শুকনো ময়দা দিয়েছি। এইভাবে একটু মাঝখানটা এইভাবে কেটে নিব। এবার দিয়ে এইভাবে করে জড়িয়ে নেব। এইভাবে টাইট করে জড়িয়ে নিতে হবে। এই মুখটাকে আমি এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে এইভাবে করে আবারও গোল করে নেব।
একটা হয়ে গেল। প্রথমে এইভাবে করে সবগুলো আমি রেডি করে নেব, তারপরে তখন পরোটাটা বেলবো। সবগুলো আমি এইভাবে করে লেচি করে নিয়েছি, এবার যেটা আমি আগে করে রেখেছি সেইটা বেড়ে নেব, এগুলো ঢেকে রাখবো। পরোটাটা বেলা হয়ে গেছে, এই যে এইভাবে মোটা করে বেলে নিয়েছি। আর সব পরোটাগুলো আমি আগে থেকে বেলে রাখবো না, একটু করে বেলবো আর একটু করে ভেজে নেব। এবার আমি পরোটাগুলো ভেজে নেব, তার জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম। প্রথমে চাটুটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি, পরোটাটা আমি 1 ফিট হালকা করে সেকে নিব। পরোটাটা আমি 1 ফিট হালকা করে সেকে নিয়েছি, পরোটাটা এইভাবে তুলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওই পিঠটা উল্টে দেবো এইভাবে। ওই পিঠটাকে আমি হালকা করে সেকে নিয়েছি, আবার উল্টে দিচ্ছি এটা। পরোটাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলছে, ওই পিঠটা উল্টে দিচ্ছি আবারও। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পরোটা থেকে খুব সুন্দর সেন্ট উঠছে। আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। আবারও একটা আমি পরোটা বেলে নেবো, তারপরেই সেকব, এটাকেও সেকে নেব। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আপনাদের পরোটাটা দেখাচ্ছি, পরোটাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মানে কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে আর একেবারে সফট। একেবারে নরম তুলতুলে হয়েছে, এই দেখেন। আর ওপরটা অনেক মুচমুচেও আছে, সব পরোটাগুলোই খুবই সুন্দর সফট হয়েছে একেবারে। আর কত সুন্দরভাবে দেখেন লেয়ারগুলো হয়েছে, এই দেখেন একেবারে সফট। নরম তুলতুলে এবার আমি পরোটাটা আলুর দমের সঙ্গে খাচ্ছি। আপনারা চাইলে শুধু মুখেই খেতে পারেন, এতটা টেস্টি হয়েছে কি বলবো, খুবই সুন্দর খেতে হয়। এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন, দেখবেন বাচ্চারা প্রতিদিন খাওয়ার জন্য এটাই জিদ করবে। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরোটাটা কেটে অসাধারণ হয়েছে।